সাজেন আনসারি মহাভারতের ঘোড়ার গাড়ি চালান। মহাভারত মানেই কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ, ঘোড়ার গাড়িতে সওয়ার কুরু পাণ্ডবরা। তাই সাজেন আনসারি মহাভারত এই সমীকরণটা ঠিক মেলে না, কিন্তু বাস্তব বলছে এটাই সত্যি। মহাভারতের ঘোড়ার গাড়ি চালিয়েই 30 বছর ধরে চলছে সাজানের ঘর সংসার। হাওড়ার টিকিয়াপাড়া থেকে বাইপাস ধরে হাওড়া ময়দানের দিকে যেতে গেলে একটা ত্রিপলের ছাউনির তলায় দেখা মিলবে সাজানের। সেখানে 3 ঘোড়া, 1 মহাভারতের গাড়ি নিয়ে তার ঘর সংসার। কিন্তু এই মহাভারতের ঘোড়ার গাড়িটা কেমন গাড়ি? এ তো কলকাতার ভিক্টোরিয়ার সামনে চলা ফিটন গাড়ি। সাজেন জানালেন এটা ভুল, ফিটন গাড়ি এখান থেকে সব উঠেই গিয়েছে, ওসব আর এখানে পাওয়া যায় না। এইসব গাড়িগুলোর নামই মহাভারত গাড়ি। এই গাড়ি আনা হয় উত্তরপ্রদেশ থেকে। একটা গাড়ির দাম 1.5 থেকে 2 লক্ষ টাকা। হাওড়ায় সব মিলিয়ে মাত্র 3টি মহাভারত ঘোড়ার গাড়ি রয়েছে। ওই 3টি গাড়ির মধ্যেই একটি সাজানের। এটাই তার দিন গুজরানের ভরসা। ধার করে 3 লক্ষ টাকা দরে কিনেছিলেন 10টি ঘোড়া, কিন্তু একটাকেও রাখা যায়নি, সবকটাই মারা যায়। এত ঘোড়া গাড়ি চালাবার ইচ্ছা, অথচ ঘোড়াগুলোকেই দেখলেন না। সাজেন বললেন, আর বর্ষা এলেই ঘোড়া জলে নামতে চায় না, তাই কাজ বন্ধ। তখন রিক্সা চালায়, আরো কমে যায় রোজগার। এই খরচের ঠেলা সামাল দিতে পারেননি, স্রেফ বৃষ্টির জলে ভিজে মারা পড়েছিল 10টা ঘোড়া। এত কিছুর পরেও অবশ্য দমে যাননি সাজেন, কিনেছেন আরও 3টি ঘোড়া। তাদের নাম কালো, সাদা কালো আর রানী। এরাই এখন সব কিছু সাজানের। সাজান চালে শ্বশুরাল না, আপাতত নিজের এলাকাতেই ঘোড়ার রথ চালিয়ে দিন গুজরান করেন হাওড়া সাজান। কলিযুগেও সেই মহাভারতের ঘোড়ার গাড়িতেই বেঁচে থাকার যুদ্ধ চলছে এই যুগের সাজানের। সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা 24/7।